নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি একটা গাঁঠিকুচুর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কেউ বা বলে গাঁঠিকুচু, কেউ বলে বই কুচু, আবার কেউ বলে কচুমুখী। তোমরা কী নামে এই কচুটাকে চেনো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভীষণই টেস্টিভাবে আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কীভাবে এই গাঁঠিকুচু রেসিপি রান্না করো তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো গাঁঠিকুচু বা কচুমুখী নিয়ে নিয়েছি। তো এগুলো এখন খোসাটা ছাড়িয়ে নেব, প্রত্যেকটা কচুর একই রকমভাবে খোসা ছাড়িয়ে নেব। কচুগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি টুকরো করে নেব কচুগুলোকে। তো এইভাবে 4 টুকরো করে নিচ্ছি। তো একটু ছোটো ছোটোই কচুগুলো, সেই জন্য 4 টুকরো করছি। একটু বড় সাইজের হলে সেই ক্ষেত্রে তোমরা 6 টুকরোও করতে পারো। তো এইভাবে লম্বাটে করে টুকরো করে নিচ্ছি। এইভাবে সবগুলো কচু টুকরো করে নিলাম, এখন ধুয়ে নেব। তো কচুগুলোর থেকে কিন্তু একটু ঘোলা ঘোলা জল বেরোবে, 4-5 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কচুগুলোকে। আর এইভাবে কচলে কচলে ধুলে কিন্তু কচুর ভিতরে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটাও কিন্তু অনেকটা চলে যায়। তো 4-5 বার করে ধুয়ে আমি ফিরে এলাম। তো এখন একটা থালার মধ্যে কচুগুলোকে সবগুলোকে নামিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের অল্প কম লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ বেসন। এবারে সমস্ত উপকরণ ভালো মতো মেখে নেব। মাখা হয়ে গেলে 5 মিনিট রেস্ট রেখে দেব। অন্যদিকে আমি এই সবজির মশলাটা বানিয়ে নিচ্ছি। শিল নোড়ায় দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, সামান্য লবণ, 2টো কাঁচা লঙ্কা। তোমরা লঙ্কাটা তোমাদের স্বাদ মতো দিও, মানে ঝালটা যেই যেরকম খাও সেই রকম ঝাল দেবে। তো আর দিয়ে দিলাম কিছুটা আদার টুকরো। এবারে সমস্তটা ভালো মতো বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। তো শিল নোড়ায় বাটলে আমার মনে হয় টেস্টটা একটু বেশি ভালো আসে, সেই জন্য নোড়ায় বেটে নিলাম। কিন্তু যাদের সময় কম তারা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো। আমিও বেশিরভাগ সময় মিক্সিতেই বেটে নিই, কিন্তু আজকে একটু সময় আছে জন্য আর এই রান্নাতে এইভাবে বেটে রান্না করলে কিন্তু স্বাদটারও বেশি ভালো আসে আমার মনে হয়। তাই আমি এইভাবে শিল নোড়ায় বেটে নিচ্ছি, সমস্তটা ভালো মতো বেটে নেব। তো সমস্তটা ভালো মতো বেটে নেওয়া হয়ে গেছে, একদম শুকনো করে এইভাবে 2-3 বার করে আমি বেটে নিয়েছি। এবারে একটা বাটিতে তুলে নেব। সমস্ত মশলা এইভাবে বাটিতে তুলে নিয়েছি। আর এবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষার তেল। এই রান্নাটা সর্ষার তেলেই হবে। যে কচুগুলো আমি হলুদ লবণ বেসন লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। কচুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব প্রায় 1 চামচের মতো কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব 1টা টমেটো। লম্বা করে টমেটোটা কেটে নিয়েছিলাম, মিডিয়াম সাইজের 1টা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও কিন্তু হালকা করে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু টমেটো ভাজা হয়ে যাবে। টমেটো ভাজা হয়ে গেলে এখন আমি যে মশলাটা করে নিলাম শিল নোড়ায় সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলার বাটিটার মধ্যে অল্প জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আর কিন্তু কোনো রকম মশলা আমি এই সবজিতে ব্যবহার করব না, শুধু হলুদ আর লবণটা দেব।
মশলার সাথে তেলটা ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। কচুগুলো যখন ভেজেছি তখনও লবণ দেওয়া আছে, আর মশলার মধ্যেও কিন্তু অল্প লবণ দেওয়া আছে, সেই জন্য আমি অল্প লবণই দিলাম। পরে যদি প্রয়োজন হয় তখন আমি লবণ অ্যাড করব। এখন এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটা আমি ভেজে নেব। তার মাঝে আমি এখানে আরেকটা জিনিস দিয়ে দেব, তো কচু যেহেতু আমি এখানে একটু লেবুর রস দিচ্ছি, প্রায় এক চামচের মতো লেবুর রস এখানে আমি দিয়ে দিলাম। অনেক সময় কচুতে গলা ধরে, সেই জন্য এই লেবুর রসটা দিলে কিন্তু আর কোনো রকম গলা ধরার চান্স থাকবে না, সেই জন্য এক চামচের মতো লেবুর রস এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা যখন কষে আসবে সেই পর্যায়ে আমি ভেজে রাখা কচুগুলো, মানে গাঁঠি কচু বা মুখী কচুগুলো এর মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো মতো মিশিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করতে থাকব। এক থেকে দেড় মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় দেড় বাটির মতো জল। কচুগুলো কিন্তু এখনও ভালো মতো সেদ্ধ হয়নি, এইভাবে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না কচুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর। ঝোল কিন্তু ভালো মতো ফুটে উঠেছে, আর একটু শুকিয়ে নেব। কচু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তো তোমরা দেখো কচুগুলো সেদ্ধ হয়েই গেছে মোটামুটি, তো জলটা আরেকটু শুকলেই আমি নামিয়ে দেব। বেশ একটা মাখো মাখো ভাব হবে সেই পর্যায়ে আমি নামিয়ে দেব। প্রায় হয়ে এসেছে, জলটাও প্রায় শুকিয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এই পর্যায়ে আমি এখন নামিয়ে দেব। নামানোর আগে আমি আরেকটু চেক করে নিলাম কচুগুলো, কচুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটা জিনিস আমি দিয়ে দেবো এর মধ্যে, সরষার তেল, কাঁচা সরষার তেল একটু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভীষণই টেস্টি হয়, এইভাবে একবার ট্রাই করো। একদম গাঁঠি কচু যারা পছন্দ করো না তারাও কিন্তু চেটে পুটে খাবে। তাহলে আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।